আজকের গল্প অলস কাকের তিন ইচ্ছে। আরে, প্রতিদিন আর এই এক কাজ করতে আমার ভালো লাগে না। আমি একা মানুষ, কি দরকার এত কষ্ট করবার? এমন যদি কাউকে পেতাম যে আমার সংসারে সব কাজ করে দেবে, আর আমি বসে বসে পায়ের ওপর পা তুলে আরাম করে খাবো আর ঘুমাবো, তাহলে কি যে সুখে কাটতো আমার জীবনটা! আহা, তা না, প্রতিদিন এই নদীতে জাল ফেলে আমাকে মাছ ধরতে হচ্ছে। এই কথা বলে কালুকাক নদী থেকে জাল টানতে থাকে। জাল উপরে তুলে সে দেখতে পায় জালের ভেতরে মাছের বদলে একটা ঢাকনা দেওয়া মাটির হাড়ি উঠেছে। তাই দেখে সে বলে, হায় রে আমার পোড়া কপাল, সকাল থেকে আজকে জালে একটাও মাছ তো উঠছেই না। এখন দেখছি কোথা থেকে একটা বড় মাটির হাড়ি উঠেছে জালে। কি জানি, হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছে। যাই, এই হাড়িটাকে বাড়িতে নিয়ে যাই। এখানে এই হাড়ির ঢাকনাটা খুলবো না। যদি সোনা দানা থাকে তাহলে তো লোকে দেখে ফেলবে। হাড়ি রে হাড়ি, আজকে তোকে আমি নিয়ে যাব বাড়ি। এই বলে কালুকাক সেই ঢাকনা দেওয়া মাটির হাড়িটাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে কালুকাক বলে, হাড়ি রে হাড়ি, তুই আজকে চমৎকার কিছু করতো দেখি। আমার যে আর কাজ করতে কোনো ইচ্ছেই করে না। এই বলে সে যেই মাত্র হাড়ির ঢাকনাটি খোলে, অমনি সেই হাড়ি থেকে একটা বড় দৈত্য বেরিয়ে আসে। আজ বহু বছর পর এই বন্ধ হাড়ি থেকে আমি মুক্তি পেলাম। এখন আমাকে আর কেউ বন্দী করতে পারবে না। এখন আমি স্বাধীন, আমি মুক্ত। এই দৃশ্য দেখে কালুকাক ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে, ওরে বাবা রে, এ আমি কোন হাড়ি বাড়িতে নিয়ে এলাম রে বাবা? এই হাড়ির দৈত্য তো দেখছি আমাকেই মেরে ফেলবে, আমি এখন এখান থেকে পালাই। তখন দৈত্যটা কালুকাককে বলে, আরে আরে মালিক, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাকে এই বন্দী জীবন থেকে মুক্ত করেছেন, আপনি আমার মালিক, আমি আপনাকে কোনো ক্ষতি করব না, বরং আমাকে মুক্ত করে দেওয়ার জন্য আমি আপনার তিনটে ইচ্ছে পূরণ করব। দৈত্যের এমন কথা শুনে কালুকাক মনে মনে ভাবে, আরে বাহ, এ তো দেখি মেঘ না চাইতে বৃষ্টি। আমি তো মনে মনে এমনই একটা ইচ্ছে করেছিলাম, আমার ইচ্ছে বোধহয় এবার পূরণ হতে চলেছে। তখন দৈত্যটি বলে, মালিক, আপনি কি এত ভাবছেন? তাড়াতাড়ি আপনার তিনটি ইচ্ছের কথা বলুন, আপনার তিনটি ইচ্ছে পূরণ করে আমাকে আবার দৈত্য নগরীতে ফিরে যেতে হবে। দৈত্যের মুখে এসব কথা শুনে কালুকাক মনে মনে বলে, বেটা দৈত্য, আমি তোমার কাছে এমন তিনটে ইচ্ছের কথা বলবো যা পূরণ করতে গিয়ে তুমি আর কোনো দিন দৈত্য নগরীতে ফিরে যেতে পারবে না, সারা জীবন তুমি আমার গোলাম হয়ে থাকবে। ঠিক আছে দৈত্য, তুমি যদি আমার তিনটে ইচ্ছে পূরণ করতে চাও, তাহলে আমার প্রথম ইচ্ছে হচ্ছে আমার এই মাটির বাড়িটাকে তোমার সোনার বাড়ি বানিয়ে দিতে হবে। জো হুকুম মালিক, আপনার ইচ্ছেই পূরণ হোক। এই বলে জাদুর বলে কালুকাকের মাটির বাড়িটা মুহূর্তের মধ্যে সোনার বাড়িতে পরিণত করে। তাই দেখে কালুকাক মনে মনে বলে, আরে বাহ, ফ্রিতে এই দৈত্যটা দেখছি আমার মাটির বাড়িটা সোনার বাড়ি করে দিল।
অনেকদিন পর আমার মনের একটা ইচ্ছে পূরণ হলো। এবার আপনার দ্বিতীয় ইচ্ছেটার কথা বলুন মালিক, আমি আপনার দ্বিতীয় ইচ্ছেটা পূরণ করবার জন্য প্রস্তুত। আমার দ্বিতীয় ইচ্ছেটা হলো, আমাকে এখনই প্রচুর ভালো ভালো খাবার এনে দাও। এত খাবার এনে দেবে যেন আমি এক সপ্তাহ ধরে খেতে পারি। জো হুকুম মালিক, আমি এখনই আপনার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করছি। এই বলে দৈত্যটি জাদুর বলে প্রচুর খাবার এনে হাজির করে সেখানে। দৈত্য বলে, নিন মালিক, আপনার জন্য রকমারি খাবার প্রস্তুত। এসব দেখে কালুকাক মনে মনে বলে, আরে বাহ, আমি তো মনে মনে এমন একজনকে চাইছিলাম যে আমার সব কাজ করে দেবে আর আমি পায়ের ওপর পা তুলে আরাম করব। তখন দৈত্যটি বলে, মালিক, এবার আপনার তৃতীয় ইচ্ছেটির কথা বলুন। আপনার তিন নম্বর ইচ্ছেটা পূরণ করে আমাকে আবার দৈত্য নগরীতে ফিরে যেতে হবে। তখন কালুকাক মনে মনে বলে, দাঁড়া বেটা দৈত্য, তোকে আমি দৈত্য নগরে ফেরাচ্ছি। তুই দৈত্য নগরীতে ফিরে গেলে যে আমি আর আরামে পায়ের ওপর পা তুলে থাকতে পারবো না। আমি এবার এমন একটা ইচ্ছের কথা বলবো যা পূরণ করতে গিয়ে তোর আর দৈত্য নগরীতে ফেরা হবে না। শোনো দৈত্য, আমার তৃতীয় ইচ্ছেটা হচ্ছে তুমি সারা জীবন আমার গোলাম হয়ে থাকবে আর আমার সব কথা শুনে চলবে। এ কি মালিক, আপনার এই ইচ্ছে পূরণ করতে গিয়ে যে আমার আর দৈত্য নগরীতে ফেরা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই আমি আপনার এই আবদারটাও মেনে নিলাম। কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে সব সময় অনেক কাজ দিতে হবে, একটুও বসিয়ে রাখা চলবে না। আচ্ছা ঠিক আছে, এখন কলতলায় অনেক থালা বাসন পড়ে আছে, যাও গিয়ে সেগুলো পরিষ্কার করো। জো হুকুম মালিক। যাক বাবা, আমি এখন খাবার খেয়ে নাকে তেল দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নেই দেখি। এদিকে দৈত্যটি কলতলায় গিয়ে মুহূর্তের মধ্যে থালা বাসন পরিষ্কার করে ঘরে এসে বলে, মালিক, আপনার কাজ কমপ্লিট, আমাকে আরো কাজ দিন, আমি আরো কাজ চাই। আরে কি জ্বালা, এই বেটা দৈত্যটা দেখছি আমাকে দুদণ্ড শান্তিতে শুতে বসতে দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও বন থেকে রান্না করবার জন্য কাঠ সংগ্রহ করে নিয়ে এসো। তখন দৈত্যটি বনে যায়। কিছু সময় পর কাঠ নিয়ে কালুকাকের ঘরে আসে, এসে বলে, এই নিন মালিক, আপনার রান্নার কাঠ, এখন বলুন আমাকে আর কি কি করতে হবে। তখন কালুকাক বলে, তোমাকে আর কিছু করতে হবে না বাপু, এখন তুমি ওই হাড়ির মধ্যে ঢুকে পড়ো দেখি। তখন দৈত্যটি বলে, জো হুকুম মালিক। এই বলে দৈত্যটি সেই মাটির হাড়ির ভেতর ঢোকে। তখন কালুকাক সেই হাড়ির ঢাকনাটা বন্ধ করে দেয়। সে বলে, বাবা রে বাবা, এই দৈত্যটা দেখছি আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দেবে না। আমার দরকার নেই আর বসে খাবার, আমার চরম শিক্ষা হয়েছে, এখন থেকে আমি নিজের কাজ নিজে করে খাবো। এই কথা বলে কালুকাক সেই মাটির হাড়িটাকে নদীর জলে ফেলে দিয়ে আসে।